আসসালামু আলাইকুম এভরিওয়ান। দ্য এক্সপ্লোরার্স এর আজকের ভিডিওতে আমরা হাজির হয়েছি বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় টুরিস্ট ডেস্টিনেশন সেন্ট মার্টিন নিয়ে। তবে আজকের ভিডিওটি আমাদের প্রচলিত ধারার থেকে একটু ভিন্ন ধরনের। সেন্ট মার্টিন এখন এতটাই জনপ্রিয় স্পট যে প্রায় সবাই এর সম্বন্ধে জানেন, তাই আমাদের আজকের পর্বে থাকছে না কোনো গাইডিং। সেন্ট মার্টিনের প্রাকৃতিক নৈসর্গের খানিকটা ক্যামেরার ফ্রেমে বন্দি করার প্রয়াস নিয়ে তৈরি ভিন্নধর্মী এই আয়োজনে সবাইকে স্বাগতম। সেন্ট মার্টিনে কেন আসা উচিত? ইয়েস, আমি তো মনে করি তাদের আসা উচিত, স্পেশালি যারা সমুদ্রের যে সৌন্দর্যটা এখনো দেখেননি তাদের মাস্ট আসা উচিত ফর দ্য ফার্স্ট টাইম। হাউএভার, যারা আগেও এসেছেন তারা, আই এম শিওর সেন্ট মার্টিন এতটাও ছোটো না যে পুরো আইল্যান্ডটি একবারই আপনি ঘুরে দেখেছেন, নিশ্চয়ই বারবার বারংবার আসা। সেন্ট মার্টিনের সবচেয়ে ভালো দিক কোনটা? যেহেতু আমিও ফার্স্ট টাইম, অ্যান্ড আজকে প্রথম দিন আমাদের, আপনি দেখতেই পাচ্ছেন প্রথম দিনটা শেষ হয়েও গিয়েছে। তো আজকের দিনে সবচেয়ে ভালো দিক লেগেছে আপনি যেটা দেখছেন আর কি, পুরো সমুদ্রটাই এই সেন্ট মার্টিনের সবচেয়ে ভালো দিক। অ্যান্ড এখানে যে নীরবতা নিস্তব্ধতা থাকে মাঝে মাঝে কিছু ঘন্টায়, জোয়ার ভাটার শব্দ, সব কিছুই আসলে সেন্ট মার্টিনকে অন্যতম একটি দ্বীপ হিসেবে মানে গড়ে তুলছে। আর এছাড়া খাওয়া দাওয়া যতটুকু করা হলো, সোহেল আহমেদ স্যার আমাদের বন্ধু আর কি বেশ অনেকবার আমাদেরকে সব রকম খাওয়া দাওয়া মানে সব ম্যানেজ করে দিচ্ছে। তো ওর দ্বারা যা যা আমরা খাওয়া হচ্ছে টিল নাও, ইট হ্যাজ বিন আ গুড এক্সপিরিয়েন্স। সেন্ট মার্টিনের খাওয়া দাওয়া সম্পর্কে কিছু বলেন। সেন্ট মার্টিনে খাবার অনেক মজা, কস খাবার পাওয়া যায় না, খিদা লাগলে যে খাবেন সেটাই মজা লাগবে। ওরে বাইরে এত প্রো।
এই ছিল আমাদের দুই দিনের সেন্ট মার্টিন ভ্রমণের চুম্বক মুহূর্তগুলো। আমাদের প্রচলিত ধারার বাইরের এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। করোনা মহামারীর এই সময়ে সব ধরনের ঘোরাঘুরি হতে বিরত থাকুন, মাস্ক পরিধান করুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন। আগামী পর্বে হাজির হব নতুন কোনো গন্তব্য নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এক্সপ্লোরার্সের সাথেই থাকুন।